वो इसलिए कि टी कंपनी से टकराने का दम नहीं था किसी दूसरे गैंग वालों में। শক্তির সঙ্গে যৌনতার চিরন্তন সম্পর্ক রয়েছে বলছেন পরিচালক রাম গোপাল বর্মা। ইতিহাসের কথা উল্লেখ করে এ কথা জানালেন রামু। সদ্য সরকার থ্রির সাফল্যের পর এবার রামু আনতে চলেছেন গানস অ্যান্ড থাইস। এবারে আর বড় পর্দা নয়, এবারের মাধ্যম ইন্টারনেট। You know, because and they used to get a high to scare who we think are stars and big filmmakers, you know. And the third thing is they used to help friends by making a phone call, things like that. Underworlder সম্পর্কে তার অনেক কিছুই জানা, আর তাই এবার তিনি আস্ত একটি ওয়েব সিরিজ তৈরি করতে চলেছেন Underworld কে কেন্দ্র করে। এখানেই শেষ নয়, এই ওয়েব সিরিজে দেখা যাবে অনেক নতুন মুখ, এমনটাই জানালেন পরিচালক রাম গোপাল বর্মা। See, I wanted to have a very heightened sense of reality in the thing where I believe that if known actors are there, it will look like you are seeing a person perform because you know the person, you have seen that person in other films or wherever. But if it's an unknown actor, I think you take him like a character. বড় পর্দায় অন্যধারার ছবির জন্য রাম গোপাল বর্মা আগেই খ্যাত, কিন্তু ওয়েব সিরিজে তিনি একেবারেই নতুন। বক্স অফিস নয়, কতখানি ভিউজ এই ওয়েব সিরিজটি পায় বা কতটা ওয়েব ট্রাফিক ঘোরাতে পারে এই সিরিজটি, তাই এখন দেখার। মুম্বাই থেকে অমরনাথের রিপোর্ট, এনএম নিউজ।